নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাবুগঞ্জে তিন ডাকাত পাকড়াও, বাজেয়াপ্ত মণিপুরের স্টিকার লাগানো বাহন। শিক্ষকের কুনজর ও ছাত্রী হেনস্থা, বিক্ষোভে তপ্ত সোনাই মাধবচন্দ্র দাস কলেজ। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ছাত্রীকে ধাক্কা মেরে অটো খাদে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই এবং ধলাই পুলিশের যৌথ অভিযানে তিন ডাকাতকে পাকড়াও করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই পুলিশ ডাকাত দলকে পাকড়াও করতে অভিযানে নামে। পুলিশ ডাকাতদের পিছু ধাওয়া করে এবং উল্টো দিক থেকে ধলাই পুলিশও রওনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কাবুগঞ্জে পৌঁছার পর পালানোর চেষ্টা করে, তখন দুই থানার পুলিশ তাদের পাকড়াও করে। ডাকাত দল একটি সাদা রঙের গাড়িতে মণিপুর পুলিশের স্টিকার লাগিয়ে ডাকাতি চালাচ্ছিল। পুলিশ ওই গাড়ি সহ কুকি সম্প্রদায়ের তিন ডাকাতকে গ্রেফতার করে। এদিকে গত বৃহস্পতিবার সোনাবাড়িখার সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরে ডাকাতি হওয়া লস্কর হার্ডওয়্যার দোকানের মালিক আজিবুদ্দিন লস্করকে শনিবার সকালে সোনাই থানার ওসি ডেকে পাঠান। তিনি থানায় পৌঁছে দুই ডাকাতকে শনাক্ত করেন। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, বরাক উপত্যকার বিভিন্ন স্থানে অসংখ্য ডাকাতির ঘটনায় জড়িত তিন ব্যক্তি ডিমেনগেল লালবুই মাইকেল, পাওজালেন ডিমেনজেল ও থাংবুই ডিমেনগেলকে গ্রেফতার করা হয়েছে। তারা মণিপুরের কাংপোকমি জেলার শাইকুল থানার অধীন সাইজং এর বাসিন্দা। ডাকাতি করেছিল কিন্তু জোয়াকালি জোয়া নিশা প্রায় সাতটা সাড়ে সাতটামান বজাত তেওঁলোকে যিখন গাড়ীরে এখন ক্রেটা গাড়ি আছে, বগা রঙের এখন ক্রেটা গাড়ি আছে, সেই গাড়ীরে তেওঁলোকে সংঘবদ্ধভাবে যেতিয়া সোনাইত সোনাই অঞ্চলের মাজে পার হয়ে গৈছিলে, তেতিয়া আমার আরক্ষীর দলে তেওঁলোকক প্রত্যক্ষ করেছিল আর তেওঁলোকক পিছা করেছিল আর অবশেষত এই দুর্ধর্ষ এই ডকাইতর দলটক আমি করায়ত্ত করবলে আমি সক্ষম হলো। আর তেওঁলোকর পজিশনের পর ইতিমধ্যে দুটাক 9mm পিস্তল আর 50 যাই লাইভ এমিউনিশন তেওঁলোকর আমি সিজ করবলে আমি সক্ষম হয়েছো। আর তেওঁলোকর নাম হল যথাক্রমে ডিঙ্গেল লালবই মাইকেল, পাওজেন ডিমগেল আর থাংবই ডিমগেল। তেওঁলোকর গাঁও হল সাইজং আর জেলা হল কংপোকপি, মণিপুরের বাসিন্দা হয় তেওঁলোকে। আর তেওঁলোক মণিপুর যেতিয়া গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল তেওঁলোকে তারপরা স্থানান্তর হয়ে তেওঁলোকে কলাশিব, আমার মিজোরামর কলাশিব তাদের রিলিফ ক্যাম্পত তেওঁলোকে শরণ লৈছিলে। আর তেওঁলোকে তারপরাই এই ডকাইতি কার্যখিনি। সোনাই মাধবচন্দ্র দাস কলেজের এক শিক্ষকের কুনজর ও হেনস্থার শিকার কলেজেরই টিডিসি পঞ্চম সেমিস্টারের এক ছাত্রী। এমন অভিযোগের ভিত্তিতে ছাত্র বিক্ষোভে শনিবার সকাল থেকে তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। যদিও সময় গড়ানোর সঙ্গে ছাত্রদের ক্ষোভ ও অভিযোগের ধরন পাল্টাতে থাকে, শান্ত হতে থাকে পরিবেশ। ছাত্র ইউনিয়নের নেতারা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক, কলেজ পরিচালন সমিতি ও ছাত্রদের সমঝোতার মাধ্যমে অতি শীঘ্র সমাধান হয়ে যাবে বলে জানান তারা। অভিযুক্ত শিক্ষকের নাম ডক্টর আব্দুল খালিক, ফার্সি বিভাগের এইচওডি তিনি। ঘটনাটি দিন দুয়েক আগেই ঘটেছিল বলে খবর। ছাত্রটির নালিশ জানিয়ে সাড়া না পাওয়ায় শনিবার পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। কলেজ অধ্যক্ষ ডক্টর বাহরুল ইসলাম লস্কর ছাত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষকের মতামত সহ পরিচালন সমিতি নিয়ে বৈঠক করে এ নিয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই আমরা এখন বইয়া ইউনিয়নের পিড়া হইয়া আমরা একটা সমাধান করার আশা, সমাধান হয়ে গেছে পুরা, এখন তো আপনার কোনো প্রবলেম নাই। যেহেতু মানে একটা ভুল বুঝাবুঝি স্টুডেন্টের পরীক্ষা তুটি গেছে দেখা গিয়া মানে বুঝছেন না তারা মনে করছেন স্টুডেন্টের লগে মানে নাইন চাপিও, তাই তারা মানে
হঠাৎ ফুটি হয়ে গেছে, সেন্টিমেন্টাল হয়ে গেছে। ভুল বুঝাবে বুঝিটা কিটা ভুল বুঝাবে যে হচ্ছে একটা কিছু একটা লাগালাগি, মানে একটা প্রিন্সিপালে ওই যে একটা প্রফেসর একটা প্রফেসরে মানে স্টুডেন্টের লগে একটা ইফটিজিং করছে সরকার গরম গরম দেওয়া দিয়ে হয়েছে মানে কথা মাত্র ইয়া মানে প্রফেসরে আমরা তাই এই এই জন্য আরো আমরা চাই আর যে এই মানে কলেজটার মানে এইরকম হইতো না, এর লাগে আমরা একটা ছোটো আন্দোলন করছি মানে এইরকম ব্যবহার হইতো না, আর আমরা এই প্রফেসর এইরকম ব্যবহার করতাম না, টাঙ্গিন খানে রইতাম না আমরা জাস্ট প্রফেসর নাম কি তার আব্দুল খালিদ কোন ডিপার্টমেন্টে পার্সিয়ান এখন আপনারা এটা সমাধান হয়েছে জি সমাধান হয়েছে কিছু খারাপ ব্যবহারের লাগে না আমরা তাই কইছি যেন এই স্যার আমরা যতদিন আছি এই স্যার এই কলেজে রয়েছে। আচ্ছা এই টিচার এলাকা দিয়ে আচ্ছা আপনারা যেগুলো দাবি এগুলো দাবি মানছেন স্যার দ্বারা পুরো ফুলফিল হয়েছে আমরা মাত্র সমাধান হয়ে গেছে। ভাগা রাজঘাট এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটে শনিবার সকাল 10টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের দক্ষিণ ধলায় রাজঘাট এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে। জানা গিয়েছে লায়লাপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা স্কুলের এক ছাত্রীকে স্কুলে ঢোকার সময় ধাক্কা দেয়। স্কুল ছাত্রী কয়েক মিটার ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। টিলানগরের ওই ছাত্রী সহ সহপাঠীরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিল, তখনই দুটি শিশু নিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ঝুঁকি নেয় এবং দুর্ঘটনার কবলে পড়ে। কয়েক মিটার পর অটোরিকশাটি বন্ধ হয়। অটোয় থাকা দুটি শিশুকে রেখেই চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা থাকা শিশু দুটিকে উদ্ধার করেন। এদিকে স্কুল ছাত্রীকে গুরুতরভাবে আহত হলে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জ্বর অবস্থা কিতা বাবাই মেটার অবস্থা কিতা ঠিক আছে। বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির সুবর্ণ জয়ন্তীর সমারোহ শুক্রবার দর্গাকোনা চা বাগান নাচঘরে অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করে সুবর্ণ জয়ন্তীর সমারোহ অনুষ্ঠান সূচনা করেন সমিতির সহসভাপতি পরশুরাম কানু। পরে কার্যনির্বাহী সভা শুরু হয়। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সুরজিৎ কর্মকার, তিনি বিগত বছরের বিশদ বিবরণ তুলে ধরেন। সমিতির আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। পরে বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন কাউন্সিল সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে লালন প্রসাদ গোয়ালাকে সভাপতি, দুই সাধারণ সম্পাদক পদে যথাক্রমে চরগুলা সার্কেলের বিশ্বজিৎ কৈরি এবং লক্ষ্মীপুর সার্কেল থেকে বর্থল চা বাগানের বিজু কর্মকারকে মনোনীত করা হয়। আজ ইস কার্যক্রম মে সম্মান মিল জায়েগে। আজ বরাক ভ্যালি চা যুবা কল্যাণ সমিতি কা সাধারণ সভা ইহাঁ পে আয়োজন কিয়া গয়া হ্যায় দরগাকোনা টি স্টেট মে। দু দিবসীয় ইয়ে কার্যক্রম ইহাঁ পে হো রহা হ্যায়। आज जो पुराना कमिटी है उसको डिसॉल्व करके नया कमिटी गठन करने का प्रक्रिया चल रहा है, आप लोग देख ही रहे हैं। और पिछले कमिटी का जो अकाउंट्स, पिछले कमिटी का जो प्रतिवेदन मेरे सहकर्मी सुरजीत कर्मकार जी ने पाठदान यहाँ पे किया है और मैंने भी कुछ बातें बोली हैं। और कल ओपन सेशन होगा, ओपन सेशन में और लोग अंशग्रहण करेंगे। यहाँ पे हर इस अंचल के विशिष्ट व्यक्ति लोग रहेंगे और हमारे सांसद करीमगंज के और जो हमारे बराक चाय श्रमिक यूनियन के सभापति हैं वो भी इसमें अंशग्रहण करेंगे। तो आशा करते हैं कि ये समिति का नया कमिटी आने वाले दिनों में बराक वैली के चाय श्रमिक समाज के लिए और अग्रसर होकर काम करे, उनके हित में काम करे और जो जो समस्याएं हैं उस समाधान को उसके समाधान के लिए अपना चेष्टा करते हैं। আর্থিক দুর্বল পরিবারের পড়ুয়াদের আলোর পথ দেখাতে বিশেষ পদক্ষেপ নিল গ্লোবাল অর্গানাইজেশন রামনগর। এদিন চিরুকান্দিতে অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হয় গ্লোবাল একাডেমি। এদিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে একাডেমির সূচনা করেন ডাক্তার বিভাস দেব। এদিনের অনুষ্ঠান শেষে ধন্যবাদ সূচক বক্তব্যে অর্গানাইজেশনের পক্ষে আতর রহমান বিস্তারিত তুলে ধরেন। রামনগর তারাপুর জিপির তারাপুর অষ্টম খণ্ডে চিরুকান্দি অঞ্চলে আমরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে আমরা একটা গ্লোবাল একাডেমি নামকরণ দিয়ে প্রি প্রাইমারি স্কুল, আমরা নার্সারি থেকে আপ টু প্রি প্রাইমারি স্কুল আমরা শুরু করেছি। ইতিমধ্যে
ग्लोबल एकेडमी शुभारम्भन होयेछे शिलचर शहर विशिष्ट व्यक्ति तथा आसाम यूनिवर्सिटी प्राक्तन सीडीसी डॉक्टर विभास देव महाशय हाथ धरे और संगे और विशिष्ट जनेर हाथ धरे हमारा एकेडमी के एगिए निये जेते विशेषकर गोटा बराक उपत्यकार गोटा शिलचर समष्टिर सवार सक्रिय सहयोगिता कामना करछि सवार विशेषकर दुआ आशीर्वाद कामना करछि जाते ग्लोबल एकेडमी जाते गोटा बराक उपत्यकाते अन्य रकम नाम रोशन करते पारे आशा आकांक्षा रेखे आमार संक्षिप्त बक्तव्य एखाने शेष करलाम। जय हिंद, वंदे मातरम। आयुष्मान दिवस उपलक्षे स्वास्थ्य विभाग के उद्योगे काछाड़ जिलार 9টি स्वास्थ्य केंद्रे शनिवार मीडिया कर्मीदेर बिनामूल्य स्वास्थ्य परीक्षा शिविर अनुष्ठित हय। एते बड़खला हासपाताले कर्मरत सांबादिकदेर बिनामूल्य स्वास्थ्य परीक्षा करेन बड़खला हासपाताले इनचार्ज डॉक्टर गौतम बणिक। एदिन सांबादिक कर्मीदेर बीपी पालस ओजन उच्चता मधुमेह एवं रक्तेर नमूना परीक्षा करा हय। अमर कथाशिल्पी शरतचंद्र चट्टोपाध्यायेर जन्मबार्षिकी उपलक्षे शिलचर गांधी भवने आलोचना सभा और सांस्कृतिक अनुष्ठानेर आयोजन करा हय एआईडीएसओ एआईडीओवाईओ एआईएमएसएस एवं कमसमलेर पक्ष थेके। शुक्रवार सन्ध्या 6:30 शरतचंद्रेर साहित्य चर्चार प्रासंगिकता निये आयोजित आलोचना सभाय मुख्य बक्ता हिसेबे उपस्थित छिलेन एआईडीएसओ एर प्राक्तन राज्य सम्पादक तुषार पुरकायस्थ, एआईएमএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুরীর সভাপতিত্বে পরিচালিত আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এআইডিওআই এর জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ। ভারতবর্ষের ছেলে মেয়েদের মধ্যে এথিক্স মোরালিটি মূল্যবোধ গড়ে উঠবে, চরিত্র গড়ে উঠবে, মনুষ্যত্ব বোধ গড়ে উঠবে এবং এইভাবেই ধারাবাহিকভাবে এই একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠবে সারা ভারতবর্ষে। সেই সাংস্কৃতিক আন্দোলনটা হবে রাজনৈতিক আন্দোলনের আধার, রাজনীতি সংস্কৃতি বাদ দিয়ে নয়, রাজনীতির আধারটা হচ্ছে সংস্কৃতি। আমরা যেগুলো দেখি রাজনীতির কথা যারা বলে, আমি দলগুলো বলবো না, এগুলা তো কারুণিক কথা, সেই দলগুলো রাজনীতি ভোট আমাকে দাও, আমাকে পাইয়ে দাও, তোমাকে পাইয়ে দেব, আমাকে দাও মন্ত্রী এমএলএ, এইগুলো হচ্ছে রাজনীতি ভোট। রাজনীতি ভোট না, রাজনীতি হচ্ছে উচ্চ হৃদয় বৃত্তি। সিদ্ধার্থ বলছেন রাজনীতি হচ্ছে উচ্চ হৃদয় বৃত্তি, বিপ্লবী রাজনীতি উচ্চতর হৃদয় বৃত্তি। যে মানুষকে সবচাইতে বেশি ভালোবাসবে সমাজকে সেই রাজনীতি। তাই আজকে আপনাদের কাছে আবেদন যে আপনারা আজকেই আপনারা সমাজের কাজে লেগে যান সেটা বলবো না। বিজেপি পরিচালিত সরকার সমাজের পিছপড়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। শনিবার পশ্চিম সোনাই এলাকার চাতলা বাঘমারায় শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি পশ্চিম সোনাই মন্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। বিজেপি পশ্চিম সোনাই মন্ডল কমিটির সভাপতি প্রদীপ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের কর্মশালায় চেয়ারম্যান নিহার রঞ্জন দাসের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপি কৃষক মোর্চার সভাপতি মানব সিং, তরুদাসবাড়ী জিপি সভাপতি সনত চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক রেবতী মোহন দাস, বোর্ডের সদস্যদ্বয় যথাক্রমে মনমোহন রবিদাস ও বাবলু কেওট প্রমুখ। এটা ভারতীয় জনতা পার্টি সরকারের দেওয়া একটা বোর্ড, এই বোর্ডে আমি চেয়ারম্যান আছি, আমাদের আমার সঙ্গে অনেক সদস্যরা আছেন। ভারতীয় জনতা পার্টি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির রাজনীতি করি আমরা সবাই জানি যে আমাদের দলের একটা আদর্শ আছে, দর্শন যে সমাজের প্রত্যেকটা মানুষকে তুলে আনতে হবে, প্রত্যেকটা মানুষের উন্নয়নের প্রয়োজন আছে। এজন্যই সরকার বিভিন্ন স্কিম দিয়েছে, অরুণোদয় স্কিম, উজালা স্কিম, বিভিন্ন ধরনের আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলছে এবং আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে, দুটা সরকারই দেখবেন যে টার্গেট নিয়েছে সমাজে যারা একেবারে পিছিয়ে আছে তাকে কীভাবে তুলে আনা যায়।
যার কিছু নেই তাকে অরুণোদয় স্কিম দেওয়া হবে, যার ঘর নেই তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়া আছে এবং ভালো ঘর দেওয়া আছে, ভালো ঘর দেওয়া আছে। যার যে মহিলা খুব কষ্ট করছে তাদেরকে উজ্জ্বলা গ্যাসের সুবিধা দেওয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাবুগঞ্জে তিন ডাকাত পাকড়াও, বাজেয়াপ্ত মণিপুরের স্টিকার লাগানো বাহন। শিক্ষকের কুনজর ও ছাত্রী হেনস্থা, বিক্ষোভে তপ্ত সোনাই মাধবচন্দ্র দাস কলেজ। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ছাত্রীকে ধাক্কা মেরে অটো খাদে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।